সকালবেলা ছাদ বাগানে চলে এলাম। গতকাল রাতে আবার ঝড় বৃষ্টি হওয়াতে কিছু গাছ আমার উল্টে গেছে, সেগুলোকে সোজা করে দিচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো আমি কিভাবে কোন কোন সার প্রয়োগ করি আমার সমস্ত গাছে, যেগুলো প্রয়োগ করে ফল ফুল সুন্দরভাবে ধরছে, সেই সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সেগুলো দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা একটাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেখুন, অনেক কষ্টে একটা ভিডিও বানানো হয়, সুতরাং আপনারা পাশে থাকবেন যে ভিডিওটি আমি করতে চলেছি। এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে, কেননা আমাদের অনেক বন্ধুরা আছেন হয়তো অর্থের জন্য ভাবেন একটা ছাদ বাগান করতে গেলে প্রচুর পয়সার দরকার হয় গাছের সার দেওয়াতে। কিন্তু আমি যে সারগুলো আপনাদেরকে দেখাবো সেই সারগুলো অতি সহজেই কিন্তু আপনারা করতে পারেন ঘরেতে, একদম বিনা খরচায়। আপনাদের কোনো খরচা লাগবে না, আর যেগুলো করে আপনাদের কিন্তু গাছ খুবই হেলদি হবে। যে সারগুলো ব্যবহার করে দেখুন আমার গাছের ফল ফুল সব কিন্তু কত সুন্দরভাবে হচ্ছে। আমি কিন্তু সেইভাবে বাজার চলতি কোনো সার ব্যবহার করি না। বাজার চলতি সার বলতে শুধু হয়তো আমি মিক্স সারটা কিছুটা কিনে নিয়ে আসি, সেই সারটাই ব্যবহার করি। মিক্স সারের সামান্য ওগুলোর দামও কিন্তু খুব বেশি না। আমি যেগুলো আনি ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, নিমখোল, এগুলো আপনারা জানেন এগুলোর দাম কিন্তু খুব বেশি নয়। তা আপনারা সেই সব সারগুলো নিয়ে এসে একটা মিক্সার এমনি তৈরি করে রেখে দেবেন। এছাড়া দেখুন, অনেক বড় বড় ইউটিউবার বন্ধুরা আছেন যারা অনেক রকম বাজার চলতি সার কীটনাশক এগুলো বলে থাকেন, হয়তো আমাদের পক্ষে সেগুলো সম্ভব হয় না। আমি বিশেষ করে আমি নিজেও পারি না সব কিছু ব্যবহার করতে, অত দামি দামি জিনিস, যেহেতু আমার নিজের সংসার সামলে আমি এইসব গাছপালা করি, আমার শখের এটা একটা জায়গা। আমি চেষ্টা করি সবসময় কত কম খরচের মধ্যে আমি এই গাছগুলোকে তৈরি করব বা গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করব, সেটা ভেবেই কিন্তু আমি এই ছাদ বাগান করি। দেখুন, আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে, গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই হেলদি, আর প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ফুলে ভরে থাকে। তা এত ফুল কিন্তু বন্ধুরা শুধু যে বাজার চলতি অনেক দামি দামি সার বা কীটনাশক প্রয়োগ করেই করা যায় তা কিন্তু নয়। আপনারা যদি একটু ভালোবেসে চেষ্টা করে এই গাছ করেন, অনায়াসেই কিন্তু এই গাছ করা যায়। দেখুন, একটা ছোট্ট একটা গাছের মধ্যে কত পরিমাণে ফুল হয়েছে। গাছটা আমি দিয়েছি কিসে, একটা মিষ্টি ছোট হাঁড়িতে, তার মধ্যেও কিন্তু আপনারা অনায়াসে গাছ করতে পারেন। এখানে দেখুন একটা রঙের কৌটো। সবসময় যে আমাদেরকে দামি দামি টব বা দামি দামি সার কিনতে হবে তা না, আমরা ঘরের কিছু ফেলে দেওয়ার জিনিসেও কিন্তু আমরা গাছ করতে পারি, সেগুলোতেও অনায়াসে আপনারা গাছ করতে পারবেন। আর যে সারগুলো আমি আজকে দেখাবো সেই সারগুলো কিন্তু করতে আমাদের কোনো পয়সা খরচা হয় না। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখুন বন্ধুরা, এখানে একটা বালতির মধ্যে আমি আমাদের ঘরে যে নিত্য প্রয়োজনীয় কিচেন কম্পোস্টগুলো বের হয়, কিচেনের অংশগুলো, সেগুলোকে কিন্তু আমি এই বালতির মধ্যে সমস্ত সবজির খোসা ভিজিয়ে দিয়েছি। আমরা আলু, পটল, ঝিঙে, যে কোনো সবজি এর মধ্যে ভেজাতে পারবো। শুধু রান্না করা কোনো সবজি আপনারা দেবেন না, রান্না করা কোনো খাবার দেওয়া যাবে না, শুধু কিচেন থেকে আমরা যে কাঁচা সবজির আনাজগুলো পাবো সেই খোসাগুলো এর মধ্যে দিতে হবে। দেখুন, এগুলো দু তিন দিন ভিজিয়ে আমরা যখন গাছে দেব জলের সাথে মিশিয়ে, এই সারটা কিন্তু গাছের জন্য খুব মানে খুবই উপকারী একটি সার, কেননা এতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যা কিছু দরকার উপাদান গাছের সমস্ত কিছুই কিন্তু এই জলের মধ্যে আছে। সুতরাং এই জলটা ছেঁকে আরও জলের সাথে মিশিয়ে যদি আপনারা সমস্ত গাছে দেন, আপনাদের গাছ খুবই হেলদি হবে, সবুজ হবে, আর গাছে ফল ফুল ধরতে কিন্তু খুবই সাহায্য করবে। আমি বিশেষ করে এই সারটা আমার সবসময় করা থাকে, কেননা আমি যখন এক সপ্তাহ হয়তো এই সার দিলাম আর এক সপ্তাহ আমি আবার ঘুটে ভেজানো যে তরল জৈব সারটা সেটা দিয়ে থাকি। তাছাড়াও দেখুন বন্ধুরা, আর একটা সার দেখাচ্ছি, এই যে এখানে আছে কলার খোসা ভেজানো। এই কলার খোসা ভেজানো, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে, তাই আমরা বাড়িতে কলা খাই সেই কলা খোসাগুলো ফেলে না দিয়ে যদি ভিজিয়ে রেখে সেই জলটা গাছে দিই, তাহলে গাছ কিন্তু ফুলে ফলে ভরে উঠবে।
এতে প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায়। এটা গাছের জন্য খুবই উপকারী একটি সার। সবজির খোসাটাকে আরেক ধরনের ভাবে আপনারা গাছে দিতে পারবেন। এই যে দেখুন, আমি রোদে শুকিয়ে নিচ্ছি সবজির খোসাটাকে, রোদে শুকিয়ে দিই, কালকে যেমন বৃষ্টিতে ভিজে গেছে। এটাকে কয়েকদিন শুকিয়ে যখন একদম শুকনো খটখটে হয়ে যাবে, তখন সেগুলো আমি গাছের গোড়াতেও দিয়ে দিই। গাছের গোড়ায় একদিকে যেমন মালচিংয়ের কাজ করবে, তেমন আস্তে আস্তে পচতে পচতে এটা কিন্তু গাছের একটা সারে পরিণত হয়ে যাবে। এটাও কিন্তু গাছের পক্ষে খুবই উপকার। আর এই সবজির খোসা আবার আপনারা আরেকটা পদ্ধতিতেও ব্যবহার করতে পারবেন, চলুন সেটাও দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে আমি একটা ঢাকা দেওয়া ড্রামের মধ্যে এইভাবে সবজির খোসাগুলোকে জমাতে থাকি। এইভাবে সবজির খোসাগুলো, শুধুমাত্র খোসাগুলো জমাতে জমাতে যত পরিমাণে হবে আস্তে আস্তে দিতে থাকবো। এটা কিন্তু নিচের দিকে আরও নামতে থাকবে, কেননা আস্তে আস্তে এটা গলতে থাকবে। আর এর দেওয়ার ফলে এরপরে যে লিকুইড সারটা পাই, এখানে দেখুন আমার একটা কল লাগানো আছে, এটা থেকে আমি যে লিকুইড সারটা পাই, আমার যেহেতু এর থেকে বার করা হয়ে গেছে, এখন এতে জল নেই, সেই লিকুইড সারটাও কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী। দেখুন, এই কলের থেকে এইরকম বোতল বসিয়ে দিয়ে আমি যে লিকুইড সারটা পেয়েছি, একদম কালো ধরনের যে তরল সারটা, এই সারটা কিন্তু গাছের জন্য মানে একটা অমৃত সার বলতে পারেন। এই সারটা খুবই ভালো। এটাকে আমি জলের মধ্যে এক কাপ, হয়তো এরকম এক বালতি জল নিই, তার মধ্যে এক কাপ এই সার মিশিয়ে নিয়ে সমস্ত গাছে দিয়ে থাকি। গাছের জন্য খুবই অমৃত কিন্তু এই সার, আপনারা এইভাবেও করতে পারেন। আর এই সারটা মানে লিকুইডটা বের করে নেওয়ার পর আস্তে আস্তে যখন এটা পচতে থাকবে একদম, এটাকে আপনারা মাটির সাথে মিশিয়ে বেশ কিছুদিন যদি রেখে দেন, একদম ঝুরঝুরে কিন্তু একটা সার তৈরি হয়ে যাবে। সেই সারটা অনায়াসে আপনারা আমাদের, আপনাদের সমস্ত গাছের মধ্যে দিতে পারেন। আপনাদের গাছে দিলে দেখুন আমার গাছে কিন্তু কত সুন্দরভাবে ফল ধরছে। আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে দেখেছি আমার গাছে মানে যে কোনো গাছেই ফল ফুল ভরে রয়েছে। আমি কিন্তু সম্পূর্ণ এই ধরনের সারগুলোই ব্যবহার করে থাকি বেশিরভাগ। আর মাসে একবার, মাসে কি দেড় মাসে একবার হয়তো এক মুঠো করে আমি যে মিক্স সার সেটা আমি দিয়ে থাকি। তাছাড়া এর ছাড়া এই যে অনেকে এনপিকে ব্যবহার করে, আরও অনেক কিছু সার ব্যবসা, কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করি না। কেননা আমি, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা যেটুকুনি পারি আমাদের ঘর থেকে যে সারগুলো আমরা পাই সেগুলোই কিন্তু ব্যবহার করে থাকি। বন্ধুরা, আপনারা আরেকটা সার ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এখানে আমি এর মধ্যে আমার গাছের যত মানে যত ফুল থেকে যায়, পরের দিনকে জবা ফুল বলুন বা অন্যান্য ফুল যেগুলো হয়তো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে কী করি আমি এর মধ্যে জমা করে থাকি। এটাও দেখুন, পচতে পচতে একটা কালো জল বেরিয়ে আসবে, সেটা কিন্তু গাছের পক্ষে বিশেষ উপকারী একটি সার তৈরি হয়ে যায়। সেটাও আপনারা ছেঁকে জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে ব্যবহার করতে পারবেন। এই সারগুলো কিন্তু গাছের কোনো ক্ষতি করে না, বরঞ্চ প্রচুর পরিমাণে উপকার করে। আপনারা অনায়াসে কিন্তু এগুলো জলের সাথে মিশিয়ে অবশ্য ব্যবহার করতে হবে। এমনিভাবে ব্যবহার করতে করলে গাছের হয়তো পাতা পাতা জ্বলে যেতে পারে, তাই যতটা পারবেন হয়তো এক মগ এই সার নিলেন, তার সাথে 10 লিটার জল নিয়ে ব্যবহার করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা আমরা যে ডিম খাই, কাঁচা ডিমের খোসা ভালো করে ধুয়ে নিয়ে জলে সেইটাকে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে সমস্ত গাছে আপনারা দিতে পারেন। যারা হাড় গুঁড়ো কিনতে পারবেন না, তারা কিন্তু ওই ডিমের খোসা গুঁড়ো করে সমস্ত সার মানে হাড় গুঁড়োর যে কাজটা, সেটা কিন্তু ওই ডিমের খোসা করে থাকে, সুতরাং সেটাও ব্যবহার করতে পারেন। চায়ের পাতা, চায়ের পাতা বন্ধুরা আমরা কী করি, খেয়ে চায়ের পাতাগুলোকে ফেলে দিই। সেগুলোকে ফেলে দেবেন না, সেগুলোকে কী করবেন, সেগুলোকে ভালো করে ধুয়ে, যাতে আমরা চিনি দুধ এসব মিশিয়ে চায়ের পাতাটা ব্যবহার করে থাকি, তাই সেটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে আপনারা রোদে শুকিয়ে নিয়ে সেই চায়ের পাতাটাকে আপনারা অনায়াসে আপনাদের গাছকে দিতে পারবেন। আর চায়ের পাতা ব্যবহার করলে কী হয়, মাটি কিন্তু খুবই সুন্দর ঝুরঝুরে একটা তৈরি হয় আর কম্পোস্টের কাজ তৈরি করে। তো বন্ধুরা, আপনারা এই রকম ঘরোয়া পদ্ধতিতে সমস্ত সার আপনাদের গাছে ব্যবহার করতে পারবেন। এই সারগুলো ব্যবহার করে অনায়াসে আপনাদের গাছে সুন্দর সুন্দরভাবে ফল ফুল এগুলো ধরাতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি আপনাদের উপকারে আসে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।